আজকে একসাথে আলু নিয়ে নিলাম, মাংস নিয়ে নিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। এবার দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়ো। আপনারা যে যতটুকু ঝাল খেতে চান বা কম বেশি যে যতটুকু খেতে চান অতটুকু ঠিক পরিমাণ মতোই দিয়ে দিবেন। ওকে, এখানে হচ্ছে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো এই যে লবণটা দিয়ে দিলাম। আর হচ্ছে এখানে আছে, একসাথেই করেছি রসুন, আদা, পেঁয়াজ, জিরা একসাথে বেটে নিয়েছি আমি, পেস্ট করে নিয়েছি অবশ্য ব্লেন্ডারে, একসাথে অবশ্য ব্লেন্ড করে নিয়েছি। এখান থেকে আমি হচ্ছে আমি আমার প্রয়োজন মতো মশলা নিয়ে নিলাম। আপনি আপনার প্রয়োজন মতো মশলা নিয়ে নেবেন, যতটুকু আপনি মশলা খেতে চান বা দিতে চান, কম বেশি আপনি আপনার প্রয়োজন মতো নিয়ে নেবেন। ওকে, সো আমরা হচ্ছে কিছু লং, এলাচি, দারচিনি এবং তেজপাতা নিয়ে নিলাম, দিয়ে দিলাম। তেজপাতাগুলো অবশ্য হাতে ডলে পরিষ্কার করে নিতে হবে, চাইলে ধুয়েও নিতে পারেন। সো আমি এখন একটু সুন্দর করে মিক্সচার করে নেব। এটা হাত দিয়ে আপনি মিক্সচার করে নিতে পারেন বা হচ্ছে আপনি এখন খুচুন দিয়ে নেড়ে সুন্দর করে মিক্সচার করে নিতে পারেন। ঠিক আছে, ছোলার আগুনটা কতটা নীল, খুব সুন্দর লাগে, তাই না? আমার কাছে দেখতে ভালোই লাগছে। আচ্ছা, এখন হচ্ছে যে আমরা একেবারে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এবং সেই সাথে আমরা হচ্ছে কিছু তেল দিয়ে দেব। ঠিক আছে, এবং কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে ভালো করে মিক্সচার করে নিচ্ছি তেল, এভাবে একটু নেড়ে ভালো করে একটু পরিমাণ মতো, না বেশি না কম, আপনার হচ্ছে এভাবে তেল দিয়ে দেবেন। ঠিক আছে, এই যে দেখেন একদম ভালো করে মিক্সচার করে নেওয়া হয়েছে। চুলা অবশ্য গ্যাস নেই, আজকে একদম নেই বললেই চলে, তো তবুও রান্না তো করতেই হবে, তাই না? রান্না করলে তো আর হবে না। আচ্ছা, তো এভাবে মিক্সচার করে দিলাম। এভাবে মিক্সচার করে দিলাম, এখন একটা ঢাকনা দিয়ে দিব, আস্তে আস্তে হতে থাকবে। দিন বাকিটুকু আপনারা ওদেরকে আবার পরে দেখাবো। আমাদের মাংস একেবারে টোটালি ভাবে কষানো হয়ে গেছে। আমরা এর মাঝে পরিমাণ মতো কিছু পানি দেব যাতে করে মাংসগুলো ভালো করে সিদ্ধ হয়ে আসে। ঠিক আছে, মাংসটা ভালো করে যাতে করে সিদ্ধ হয়ে আসে, যে একেবারে কষানো মতো সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন একটা আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিব, পানি দিয়ে দেন আমরা লাস্ট পর্যন্ত অপেক্ষা করব। আমরা হচ্ছে প্রয়োজন মতো পানি দিয়ে দিলাম, একদম মাখা মাখা হওয়ার জন্য আমরা অপেক্ষা করব, মাঝে মাঝে আমরা হচ্ছে নেড়ে চেড়ে দেব। ঠিক আছে, আমরা হচ্ছে নেড়ে চেড়ে দিয়েছি, গ্যাস তো নেই সেই জন্য, তারপর যতটুকু হয় হবে। Thank you.
আমাদের রান্না পরিশ্রমে এতটু আমার মাংস সিদ্ধ হয়ে গেছে একটু পানিটা ঝোলটা টানবে ওকে ফাইনালি নাও আমার রান্না হয়ে গেছে এখন খাবারের